হ্যালো ভাই, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? সারপ্রাইজ! ক্লিয়ার ক্লিয়ার, উঠেন উঠেন উঠেন! কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? এখন সিক্রেট থাকবে? হ্যাঁ, দেখা হবে খাগড়াছড়ি দিকে। আমরা চলে আসছি আজকে খাগড়াছড়ি, সকাল 6:10 দিকে, এখন বাজে 7:00। তো আমরা রেস্ট করার জন্য হোটেল মাউন্ট ইনে উঠেছি, এখন যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে একটু রেস্ট করে দেন আমরা চলে যাব সাজেকের উদ্দেশ্যে চান্দের গাড়িতে করে। আমরা খাগড়াছড়ি থেকে এখন সাজেকের উদ্দেশ্যে চান্দের গাড়িতে উঠলাম। ওটা দিছো, একটা বেশি দিছো কেন তুমি? এই যে একটা জোড়া, এক হালি দাম দিলে চলবে? কত হালি? কত কত এক হালি? 10 টাকা। 110 টাকা? না, শুধু 10 টাকা? 10 টাকা দিলেই হবে? 5 টাকা যদি খুশি। এলো 20 টাকা দেবো। সকাল সকাল আমাদেরকে বাস দিয়েছে, বিরিয়ানি থেকে চা সবকিছু বাসের ভিতর ঘটে না। আমাদের লাঞ্চে অর্ডার করা হয়েছে ব্যাম্বো চিকেন, ডিনারে হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি, এখানে আমরা বাসের উপরে। চলে এসেছি আমাদের রিসর্টে, ঠিক কটেজ। আমরা লাঞ্চ করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি? আজকে বাস খাবো আমরা। এটা কি রান্না করে বাসের মধ্যে ঢুকানো হয় নাকি বাসের মধ্যে রান্না করা হয়? কাঁচা মাংস ভিতরে রান্না। তো কি কি আইটেম আছে দেখি? এখানে হচ্ছে শুটকি ভর্তা, প্রথমে আলু ভর্তা, বাসের কুরল ভর্তা, আর এটা হচ্ছে হলুদ ফুল, হ্যাঁ, আর এটা হচ্ছে কিছু একটা সবজি, এই যে আরেকটা আরেকটা বাস, এটা হচ্ছে বয়লার ব্যাম্বো চিকেন বিরিয়ানি স্পেশাল। কি খেলা? বাসকুরলের বড়া, অনেক টেস্টি, এটা আমার খুব ভালো, এমনিতেও খুব ভালো লাগছে, বাট এটা এমনিতে অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, না না এটা খাবো না, আমরা এখন খাবো হচ্ছে ব্যাম্বো চিকেন বিরিয়ানি। যে নিলো সেই রেস্টুরেন্টে আমরা আজকে ডিনারটা করছি, দেখি ওনাদের খাবার কেমন হয়। ব্যাম্বো চিকেন 1 for 700 টাকা, ব্যাম্বো চিকেন ব্রয়লার 4 জন 500 টাকা, খাবারের প্রাইসটাও রিজনেবল। লেসি ব্যাম্বো চিকেন বিরিয়ানি চলে আসছে আমাদের, দেখো দেখো দেখো। আমরা এখন আসছি সাজেকের অনেকগুলো সুন্দর সুন্দর জায়গার মধ্যে একটা, সেটা হচ্ছে হেলিপ্যাড, এখানে সবাই আসে দেখার জন্য। কালকে রাতে আমরা এসেছিলাম, কিন্তু রাতে হেলিপ্যাড দেখা যায় নাই, কিন্তু আমরা এখানে শুয়ে শুয়ে বসে বসে তারা দেখছি আকাশে। তো এই হচ্ছে হেলিপ্যাড, এখানে মোটামুটি সবাই আসে। এইটা দেখো, এমনিতে অনেক ভিড় থাকে, আমরা সকালবেলা এসেছি এই জন্য, এখন একটু খালি। আমরা এখন যাচ্ছি কমলাক পাহাড়ে, অনেক উঁচুতে উঠতে হবে আমাদের, সবাই একটু আগে থেকে টায়ার্ড হয়ে গেছে হাইট দেখে। আমার দেহর দেহই খুব দুর্বল, আজকে আর বাঁচবো না। এটা বলেন ঠিক আছে, কিন্তু খাবার প্রতিদিনই আবার বেশি হয়। চলো আমরা এখানে যতটুকু উঠার উঠেছি, আর না উঠে আমরা ফিরে যাই, আমরা বলবো যে হ্যাঁ আমরা কমলাক পাহাড়ে উঠেছি। আর এখন তো ফটোশপ অ্যাপ আছে। আমরা নেমে যাচ্ছি।
যাচ্ছি এখন অনেক কষ্ট উঠতে বাট উঠার পরে ভালো লাগে নিচে গেলে মজা লাগে ভালো এক্সপেরিয়েন্স ছিল লুসাই গ্রামে এসেছি ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সো আমি এটার জন্য খুব এক্সাইটেড কজ আমি এই ধরনের যে জায়গাগুলো সবসময় পছন্দ করি আর যেহেতু এখানে একটু গ্রাম গ্রাম ভাইব আছে আশা করি সেটা পাওয়া যাবে ভিতরে কতটুকু ছোট জানি না মনে হয় ছোটর মধ্যেই আবার এখানে সুন্দর সুন্দর তোমার উপজাতিদের ড্রেস পরে ছবি তুলব এখানকার যে ট্রেডিশনাল ড্রেস আমরা এখন সেটা পরবো পরে ছবি তুলবো সবাই এখন উড়কে দাও তুমি উপরে ফেলো তুমি আর আমি আর কোন খারাপ কাজ করবে না রোজা হয়ে রাজার সাথে বেয়াদবি করবো না আমি হচ্ছি লুসাই রাজা রেডি হচ্ছে লুসাই রানী আমরা আমাদের রাজ্য খুঁজে পাচ্ছি না রাজ্য খুঁজে বেড়াচ্ছি বলো তুমি লুসাই রানী তোমার কেমন লাগছে ভালো লাগছে কারণ খালি একটু গরম লাগছে আর আমার এর মধ্যে এই তিনবার এটা খুলে গেছে থামি লুঙ্গি তো এখানে যারাই আসে তারা মোটামুটি এই যে লুসাই গ্রামে এখানে এসে এই ট্রেডিশনাল ড্রেসগুলো পরে সবাই তো কোথায় এটা পেছনে কিন্তু প্রবলেম হচ্ছে একটু গরম লাগে বেশি আর হচ্ছে একটু পরপর এটা সেটা খুলে যায় যদি এখানে আসেন এই জায়গায় আসবেন অবশ্যই হ্যাঁ ভালো লাগে পড়লে মানে পড়লে ভালো লাগে কি দেখতে সুন্দর লাগে এখানে একটা গ্রামের ব্যাপার করা হয়েছে লুসাই গ্রাম সবাই আসে ছবি তোলে আর যারা একটু বেশি এক্সপিরিয়েন্স করতে চায় তারা হচ্ছে এই রাজা রানী পোশাক পরে ছবি তুলে তো আমরা ছবি তুলছি এই যে আমরা ফানুস এনেছি অনেকগুলো এখানে মোড়া বলছি দেখি কত দূরে যায় দেখা যাক চলে দেওয়া হবে না একবারে চাকিটা কে ফেলবো কি বলতে চাও তুমি এটা বাধা দিতে চাও দাও 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 ধরো কাপ দাও না আমি আরো খুঁজছি এই দেখো হ্যাঁ একটু বেশি দাও ওয়াও ওয়া লাগে উড় উড় টাকরো বাবু এর বলে তুলবো মাসুদের ফানুস মাসুদের মতো আমাদের প্রথম ফানুস মিস কালকে রাতে সাজেকে ভয়ঙ্কর ঝড় হয়েছে ভয়ঙ্কর মানে হচ্ছে মানে ভয়াবহ মতো ওরা বললো যে গত কত বছর এখানে এরকম ঝড় গত কয়েক বছরে নাকি এরকম ঝড় হয় নাই তো ঝড়ের জন্য এখানে কিছু রাস্তা রাস্তা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে পাহাড় টুটে পড়ছে তো এই জন্য আমরা সাজেক থেকে আজকে ফিরছি ফেরার পথে লম্বা জ্যাম হয়ে গেছে এদিকে গাড়ি আসতে পারে না এটা নাকি সকালে রিপেয়ার করছে তারপরে যাচ্ছে তো আমরা এখন ওই রাস্তা থেকে আমাদেরকে একজন গিফট করলো আমলকির একটা ডালা সেখানে অনেকগুলো আমলকি ফল আছে আমরা খাচ্ছি এখন গরমের মধ্যে ভালোই লাগছে এখন রাস্তা আস্তে যাচ্ছে আমরা এখন যাবো খাগড়াছড়ির দিকে আমরা সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে এসছি নকশিপল্লিতে এটা হচ্ছে জায়গাটা দিঘিনালা রাইট তো এখানে মুন্না ভাই আমাদের ইনভাইট করেছে
প্রচুর খাবার রেডি হয়ে গেছে অলরেডি আমরা শুরু করব ওয়েট করতে পারছি না যে কি কি আইটেম আছে সাজেক থেকে আমরা চলে গেছি খাগড়াছড়ি পৌরসভা গেস্ট হাউসে এখন আজকে রাতে আমরা এখানে থাকব কালকে সকালবেলা খাগড়াছড়ির বিভিন্ন অবশেষে শান্তিতে ইয়েস লোকেশনে যাব আর হচ্ছে এটা আমাদের রুম 301 আর ওটা হচ্ছে রাজুদের রুম 302 আছে রুমগুলো সিম্পল ছোট সুন্দর কালকে সকালবেলা যাচ্ছি বিভিন্ন লোকেশনে সেগুলো আমরা দেখাবো আমরা আসছি খাগড়াছড়ির ব্যাম্বু শুট ইকো ফুড কোর্টে তো খুব সুন্দর জায়গা রাত্রিবেলায় এসছি বিদ্যুৎ চমকাচ্ছি খুব ভালো লাগছে আমাদের আজকে কিছু খাবো জুস টুস ডিনার করবো না হ্যাঁ জুস আমাদের সাথে আছে সাজু ভাই ভাই আমাদের সাথে আছে সাহাব ভাই তো আপনি অটোগ্রাফ কেন নিয়ে দিচ্ছেন সব ফটোগ্রাফ নিয়ে জুস চলে আসছে আমাদের পরাইছি ওয়াটারমেলন ম্যাঙ্গো লেমন স্ট্রটা খুব সুন্দর ঠিক আছে ব্যাম্বো স্ট্র ওই যে আপনি লাইভে বসেন না ব্যাম্বো বাস ব্যাম্বো আমরা এখন গুহাতে ঢুকছি আলুপিলা গুহা হচ্ছে খাগড়াছড়ির আলু টিলা গুহা আমরা এখন এই গুহার মধ্যে ঢুকবো এদিক দিয়ে ঢুকে সোজা ওই মাথা দিয়ে বেরিয়ে যাব দেখি কেমন লাগে বসা থাকে খুব ভালো হতো দাঁড়ান এখানে মানে আমরা পাঞ্জাবি শাড়ি পরে আসছিলাম একটু ঘুরবো ছবি তুলবো তারপরে ঢুকেছি আমরা আরো টিলা গুহাতে তোমার এক্সপিরিয়েন্স হলো খুব এক্সাইটেড ছিল এক্সাইটেড এখনো খুবই মজা লাগছে
ঝুলন্ত ব্রিজ না ঝুলন্ত ব্রিজ হ্যাঁ রাঙামাটিতে যেতে পারলাম না তো খাগড়াছড়িতে রাঙামাটি ফিল নিতে আসছি চলো চলো আলো চিলা গুহা থেকে বেরিয়ে আসলাম টায়ার্ড হয়ে গেছি একদম আচ্ছা নীল তোমার লাগে